বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমি লুৎফুন নাহার বাংলাদেশের বগুড়া জেলা থেকে বলছি। আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আসলে বাসায় কেউ আসতে চাইলেই মনের মধ্যে যেরকম আনন্দ লাগে, একটা উৎসব মুখর পরিবেশ আর রান্না বান্না খাওয়া দাওয়া, এটার মধ্যে আলাদা একটা আনন্দ রয়েছে। তো আমার সাহেব বাজারে গেলে যথারীতি প্রত্যেক দিন এইরকমই একটা বাজার করে নিয়ে আসবে, মানে যা বলবো তাকে তার চেয়ে অনেক বেশি 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 আরও কিন্তু আছে। আরও ছোটো মাছ নিয়ে এসেছে, সেগুলোও কাটতে হবে। তো যেগুলো কেটে নিয়ে এসেছে বা মোটামুটি ফ্রিজিং করার মতো সেগুলোকে প্রসেস করছি। তা আমি টাইটেল দিয়েছি হজবরল সকাল। আসলেই মানে সকালে আমি রুটি বানাচ্ছি, নাস্তা বানাচ্ছি, এর মধ্যে এতগুলো বাজার আমাকে সুন্দর করে গুছিয়ে ফ্রিজে রাখতে হচ্ছে। প্লাস সবচেয়ে মানে ইউটিউবে আসার পর মানে আমি যা কিছু পেয়েছি এর মধ্যে আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল, কারণ ইউটিউব থেকেই আমি এটা পেয়েছি। তো সেটা কি, সেটা হচ্ছে আজকে আমি ইউটিউবে আসার পর আমার একজনের সঙ্গে পরিচয় হয়, ভিলেজ লাইভ উইথ জাকিয়া ব্লগিং চ্যানেল। তো ওর সঙ্গে মিশতে গিয়ে ও আমাকে বড় বোনের মতো ভালোবাসে এবং বড় বোনই মানে। তো ও গ্রাম থেকে ওর হাজবেন্ডকে পাঠিয়েছে, খুব সামান্য কিছু হোক, সেই সামান্য হোক আর বেশি হোক সেটা বড় কথা না, ও যেটা দিয়েছে সেটা আমার কাছে অনেক বড় একটা জিনিস। মানে ওর বাসায় গরু লালন পালন করে, হাঁস মুরগি লালন পালন করে, ওর গাছে কিছু ঝিঙ্গা দন্দুর এগুলো হয়েছে। তো ও সেই জিনিসগুলো আমাকে খাওয়াবে, তার আপুকে খাওয়াবে, তার বোনকে খাওয়াবে, সেইটার উদ্দেশ্যে সে তার হাজবেন্ডকে পাঠিয়েছে ওখান থেকে দুধ, তারপর ডিম, তারপর ছোট নদীর ছোট মাছ, এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে মানে এই যে কতটা ভালোবাসা মিশ্রিত করে সে আমার জন্য পাঠিয়েছে। তো এইটা পাওয়ার পরে আমি যথেষ্ট খুশি, যদিও সেটা আমি ক্যামেরা বন্ধ করতেই পারিনি, তাড়াতাড়ি করে আমার ফ্রিজিং করতে হয়েছে। তো যতটুকু আমি হজবরল অবস্থার মধ্যে কি যেভাবে, কারণ ওর হাজবেন্ড আসবে তার জন্য কিছু রান্নাবান্না চলছিল, আর এখানে এই যে গিফট এটাও আমার এই দিনই এসেছে, মানে ওর হাজবেন্ড যেদিন এসেছে সেই দিন ওই গিফটগুলো আমাকে কেউ একজন দিয়েছে যারা বগুড়াতেই থাকে, সে এই গিফটগুলো পাঠিয়েছে, সিজনাল ফল বা খেজুর, মানে এটাও অনেক বড় ভালোবাসা থেকেই দিয়েছে, এটা ভালোবেসে এই গিফটটা দিয়েছে যাতে আমার বাচ্চাদের জন্য। তো এই কাহিনী না হয় অন্য আরেকদিন বলা যাবে, আজকে জাস্ট আমি এগুলো একটু শেয়ার করে দিলাম। আর জাকিয়ার হাজবেন্ড আসবে তো সেই জন্য আমার দুপুরে রান্নাটাও করতে হবে, বাজারগুলো গোছাতে হচ্ছে, প্লাস মানে এই জন্য আমি লিখেছি যে হজবরল অবস্থা। আর দেখতেই পাচ্ছেন ক্যামেরা কিন্তু আমি খুব সুন্দর করে ধরিনি, জাস্ট একটু ধরেছি, একটা ক্লিপ নিয়েছি, শর্ট নিয়েছি, ব্যাস হয়ে গিয়েছে। তো এই যে মাংস মানে রান্না, গরুর মাংস রান্না হচ্ছে, আমি জাস্ট কী কী রান্না করছি বা অ্যারেঞ্জ করছি সেটা এলোমেলো অবস্থায় আমি জাস্ট ক্যামেরাটা একটু দিয়েছি যে কিছুটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করি, কারণ প্রচণ্ড ব্যস্ত ছিলাম। আর এতো আমি একটু বেগুন ভাজি করবো, ডিম ভুনা করবো, আর পোলাও রান্না করবো। জাকিয়ার কাছে শুনেছি যে ওর হাজবেন্ড নাকি পোলাও পছন্দ করে। তো সব কিছু আমি কিন্তু রান্না করেছি, যে কী কী রান্না করলাম জাস্ট সেইটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আসলে টেবিলে সুন্দর করে ডেকোরেশন করে পরিবেশন করতে গেলে আরও বেশ কিছুক্ষণ ক্যামেরা আমাকে ধরতে হবে, তো সেটা করতে পারছি না, আমি দুঃখিত। তাই তো সব রান্নাই কিন্তু দেখাচ্ছি, এই যে বেগুন ভাজি করেছি, পোলাও রান্না করেছি, গরু মাংস রান্না করেছি, এবং ওগুলো সব কিছু আমার সুন্দর করে ডেকোরেশন করে টেবিলে দিতে হবে। আর প্রায় দুপুর হয়ে গিয়েছে, তো এখন আমি ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। তো আজকের মতো আমি লুৎফুন নাহার আপনাদের সকলের সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী ভিডিওতে। আর এই যে সাহেব দুইজন বসে একসাথে খাচ্ছে, তো সেটা দেখতে থাকুন। আর আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।